অর্থনীতি সম্প্রসারণে নদী ও সমুদ্র নিয়ে কাজ করছে সরকার, জানালেন পরিকল্পনা মন্ত্রী। শরৎকালের ভয়াবহ সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির 6 বছর পূর্ণ হলো আজ। রমজানের আগে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জানালেন রিজভী। সম্পূর্ণ বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব নয়, জানালেন ওয়াসার এমডি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি মুনিরা ইয়াসমিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সামা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সরকার অর্থনীতির সম্প্রসারে নদী ও সমুদ্র নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ব্লু ইকোনমি নিয়ে এক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, ব্লু ইকোনমি নিয়ে সরকার কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন, তাই এ বিষয়ে যারা গবেষণায় জড়িত তাদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, গবেষণার জন্য সরকারের অর্থের কমতি নেই, তাই বাস্তব ভিত্তিক প্রকল্প নিয়ে ব্লু ইকোনমিকে শক্তিশালী করতে এগিয়ে আসার আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, যারা ব্লু ইকোনমি নিয়ে অভিজ্ঞ তাদের মাধ্যমে সরকার এ খাতকে আরও এগিয়ে নিতে চায়। দেশের উন্নয়নে ব্লু ইকোনমিকে আরও শক্তিশালী করতে সব ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ করতে প্রস্তুত বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। স্মরণকালের ভয়াবহ সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির 6 বছর পূর্ণ হলো আজ। 2013 সালের এই দিনে 9-তলা ভবন ধসে প্রাণ হারায় 1,169 জন, আহত হয় 2,000-এরও বেশি শ্রমিক। দিনটি স্মরণে সাভারে রানা প্লাজা ভবনস্থলে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা। অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মানববন্ধন। কর্মসূচিতে অংশ নেয় স্বজন হারাদের অনেকে। এ ঘটনায় দোষীদের কঠোর সাজার দাবি করেন তারা। তারা আরও দাবি জানান পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের। ভবন ধসে হতাহতের ঘটনায় 14টি মামলা হয়, তবে তার অগ্রগতি নেই বললেই চলে। মামলাগুলোতে বিভিন্ন সময়ে রানা প্লাজার মালিক রানা সাভারের জনপ্রতিনিধি প্রকৌশলীকে জেলে যেতে হয়েছে, তবে ভবন মালিক ছাড়া বর্তমানে সবাই জামিনে। এক অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়ে মোবাইল ফোন হারিয়েছেন অভিনেত্রী শমী কায়সার। অতিথিদের তল্লাশি করেও মেলেনি মোবাইল ফোন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল অতিথিরাও বিব্রত। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঘটে এই অপ্রীতিকর ঘটনা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে নিজের 2টি স্মার্টফোন চুরি যাওয়ায় প্রায় অর্ধশত সংবাদকর্মীকে আধ ঘন্টারও বেশি আটকে রেখেছেন অভিনেত্রী ও ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শমী কায়সার। এমনকি তার নিরাপত্তাকর্মী সংবাদকর্মীদের দেহ তল্লাশিও করেন। তল্লাশি সাপেক্ষে কেউ কেউ বের হতে চাইলে চোরও বলে ওঠেন সেই নিরাপত্তাকর্মী। এতে বিক্ষুব্ধ হয়ে পড়েন সংবাদকর্মীরা। এ সময় অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে বাগবিতণ্ডাও হয় সংবাদকর্মীদের। প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে প্রায় অর্ধশত ফটো ও ভিডিও ক্যামেরা এবং শতাধিক মানুষের সামনে চুরি হয় শমী কায়সারের স্মার্টফোন 2টি। ই কমার্স ভিত্তিক পর্যটন বিষয়ক সাইট বিন্দু 365-এর উদ্বোধনকালে বক্তব্য দেন শমী কায়সার। বক্তব্য শেষ করে কেক কাটার সময় হঠাৎ করে তিনি জানান তার স্মার্টফোন 2টি পাওয়া যাচ্ছে না, তবে ফোন 2টিতে কল দিয়ে তখনও সচল পাচ্ছিলেন তিনি। পরে সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিংয়ের এক কর্মী স্মার্টফোন 2টি নিয়ে গেছেন। এরপর সাংবাদিকদের প্রতি দুঃখ প্রকাশ করেন শমী কায়সার। এই পরিস্থিতিতে প্রধান অতিথি আসার আগেই অনুষ্ঠান সমাপ্ত করে ফেলেন আয়োজকরা। এদিকে ফোন চুরি এবং এজন্য সাংবাদিকদের সন্দেহ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনে আসা সাংবাদিকরা। একই সঙ্গে অনুষ্ঠান স্থলে তাদের অবরুদ্ধ করে রাখার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন তারা। রুকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ।
জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ মারা গেছেন। বুধবার বেলা 2:30টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা আসানুল হক মিনু এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন সালেহ আহমেদ। গেল প্রায় 5 বছর ধরে অ্যাপোলো হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সপ্তাহখানেক আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। রমজানের আগে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় তাদের কাছে সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন রিজভী। অপরাধ দমনের নৈতিক ক্ষমতা না থাকায় ক্ষমতাসীনদের মধ্যে দেশে নৈরাজ্য চলছে, টিকে তারা আইন ও আদালতকে নিয়ন্ত্রণ করছে বলেও জানান রুহুল কবির রিজভী। ভোক্তা পর্যায়ে যেতে যেতে ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য হয়ে যায় বলে এবার জানালেন খোদ সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। ওয়াসার পানি ব্যবহার উপযোগী নয় বলে দাবি করে গতকাল ক্ষুব্ধ হয়ে যারা তাকে না ফোটানো পানি দিয়ে শরবত খাওয়াতে গিয়েছিলেন তারা মানসিকভাবে সুস্থ নয় বলে দাবি করেন তিনি। তবে পানি গবেষণা সুপেয় পানি না পাওয়ার জন্য ওয়াসাকে দাবি করে বলেছেন 1% দূষিত হলেও সে পানি কোনোভাবেই আর ব্যবহার উপযোগী থাকে না। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। অর্থনীতি সম্প্রসারণে নদী ও সমুদ্র নিয়ে কাজ করছে সরকার, জানালেন পরিকল্পনা মন্ত্রী। শরৎকালের ভয়াবহ সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির 6 বছর পূর্ণ হল আজ। রমজানের আগে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জানালেন রিজভী। সম্পূর্ণ বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব নয়, জানালেন ওয়াসার এমডি। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।